ওয়েলকাম টু আওয়ার কাকদ্বীপ হরিচাল মিশন লার্নিং ক্লাস। আজকে এজি এই আজকে নার্সারি ক্লাসে দেখো, নার্সারি ক্লাসে ড্রয়িং আঁকছি কেমন হয় তোমাদের দেখতে হবে এবং রং ভরা করতে হবে। তোমাদের বইগুলো অনেক ছবি আছে, ছবিগুলোর মধ্যে একটা দুটো আমি এঁকে দিচ্ছি, সেই মতো তোমরা প্র্যাকটিস করবে। দেখো বইতে আইসক্রিম গরম করেছে, আইসক্রিম তোমরা খাও। আইসক্রিমটা কেমন আঁকতে হয়, কালারটা কেমন হয় তোমাদের সেটা শিখে নিতে হবে। এবার আঁকাটা আমি দেখাচ্ছি, দেখো প্রথমে তোমরা এ বি জানো তো, এ বি এরকম করে ইউ ইউ পারো, এই ইউটাকে উল্টে দেবো, ইউটা উল্টে দিলে এই হয়ে যাচ্ছে, তাই তো? এটাকে উল্টালে এটা হয়ে যাচ্ছে, এটাকে জুড়ে দিলাম, দিয়ে কাঠি বার করে দিলাম, হয়ে গেল আইসক্রিম। ঠিক আছে, এর রংটা যখন দেবে এইরকম বার করবে না, ব্রাউন কালার দেবে, চকলেট আইসক্রিম। ঠিক আছে, কাঠিটা হলুদ রং দিয়ে দেবে, এটা হলুদ রং, এটাও রং যখন দেবে ধীরে ধীরে দেবে যাতে কাঠি থেকে রংটা না বেরিয়ে যায়। তো আইসক্রিমটা আঁকা দেখালাম, তোমরা এইরকমও করতে পারো, এইটা আগে করে দিয়ে লম্বা করে দিয়ে এখানে জুড়ে দিতে পারো। ঠিক আছে, এটাও করা যায় উল্টানে ইউর মতো, তবে ছোট এইরকম করে আইসক্রিম করলে হবে না, এটাকে লম্বা করে তুলতে হবে, দিয়ে এইটা জুড়ে দেব, দিয়ে ঠিক মাঝখানে কাঠিটা দিয়ে দিলাম আইসক্রিম। আর রংটা দেখালাম কেমন হতে হয়, এইরকম করে এক সাইড বাম সাইড থেকে দিয়ে ডানে ভরা করে, কিংবা এইরকম যদি করো যাতে না বেরিয়ে যায়, রং কম বেশি না পড়ে সেই ব্যবস্থা। এইটার রং ব্রাউন দেবে, বইতে যেহেতু রয়েছে ব্রাউন রং, বাদামি রং, চকলেট আইসক্রিম কালার দেওয়া আছে, আর নিচে কাঠিটার রং হলুদ দেওয়া আছে, এইটা তোমরা আঁকবে। আর একটা আঁকবে পতাকা, কিন্তু তোমরা যে আঁকো অনেক ছবি ছোট ছোট করে আঁকো, তাতে কিন্তু নাম্বার দেওয়া হবে না, একটু বড় করে আঁকতে হবে, বড় করে আঁকে সেগুলোকে রং করতে হবে। আর একটা দিচ্ছি পতাকা দেখায়, বড় বাঁশ লাঠি করলাম, দেওয়ার পর ঠিক উপর থেকে একটা বক্স মতো বাক্স মতো করলাম, দেখতে পাচ্ছ আগে এইটা করলাম, এটা করে যাওয়ার পর এইটা বক্স মতো করলাম, ছবি বড় বড় না করলে হবে না। এইটাকে মাঝখানে দুটো লাঠি থাকবো, এক দুই, আর মাঝখানে থাকবে একটা গোল চাকার মতো, অশোক চক্র বলা হয় এটাকে। ঠিক আছে, এরকম দাগ টেনে দেবে, এইটা রং দিয়ে দেবে, এইটা রং দেবে ব্রাউন দিয়ে দেবে, অরেঞ্জ কালার, কমলা রং, গেরুয়া বলা তোমাদের যে গেরুয়া রং রয়েছে, আর এইটা সাদা থাকবে, প্লেস যেহেতু খাতার পৃষ্ঠা সাদা সাদা থাকবে, আর এইটা ডিপ ব্লু দিয়ে চক্রটা করবে, আর এইটা হচ্ছে সবুজ রং দেবে, তোমাদের রঙের মধ্যে রয়েছে সবুজ রং, এরকম করে ভরাট করবে। তা কেমন হয় আঁকালাম, এটা বড় বাঁশ লাঠি, এটার পর এটা বক্স বা বাক্স মতো করলাম, ঠিক মাঝখান থেকে দুটো লাঠি বার করে দেবে, এখানে মাঝখানে একটা গোল চাকার মতো করে দিলাম, এইটাকে লাল দাগ কালারটাও করেছি, এটা গেরুয়া রং, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে সবুজ। ঠিক আছে, এটা নার্সারি ক্লাসে তোমাদের থাকলো, এটা তোমরা করবে।